ঢালিউডের সিনেমা নিয়ে বলিউডে যাচ্ছেন প্রযোজক ও হিরো অনন্ত জলিল। এবছরই পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে তার নির্মিত সিনেমা দিন দ্য ডে। এই সিনেমাটি নিমন্ত্রণ পেয়েছে বলিউড ফিল্ম ফেস্টিভ্যাল নরওয়ে 2021-এর আয়োজনে। 19তম বলিউড ফিল্ম ফেস্টিভ্যাল নরওয়ে 2021 অনুষ্ঠিত হবে এবছর 10 থেকে 16 সেপ্টেম্বর। এটি স্ক্যান্ডিনেভিয়ার সবচেয়ে বড় ফিল্ম ফেস্টিভ্যাল। সংস্থাটি নরওয়েতে এশিয়ান সিনেমার প্রদর্শনের জন্য এই উৎসবের আয়োজন করে থাকে। সম্প্রতি নরওয়ে, চীন ও পাকিস্তানের যৌথ প্রযোজনায় নির্মিতব্য দ্য লাস্ট হোপ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা অনন্ত জলিল। বিশ্বব্যাপী নিজের পরিচিতি ছড়িয়ে দিতেই একের পর এক যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করছেন তিনি। ইরানি ছবি তো, এটা ইরানি ছবি তো ধরেন সারা ওয়ার্ল্ডে একটা আপনার অ্যাকসেপ্টেন্স আছে। তো ইরানি মুভিতে এই দিনটা ডেটা তো আমরা অভিনয় করেছি না। বাংলাদেশ থেকে আমি আর বর্ষা যাচ্ছি, আর ইরান থেকে আসবে ইরানি ডিরেক্টর প্রডিউসার যে মুর্তুজাতার জমজম এবং ওনারা ওয়াইফও আসবে। হ্যাঁ, আমরা তো বাংলাদেশের যে অ্যাক্টর অ্যাক্ট্রেস, আমাদের পরিচিতি কিন্তু বাংলাদেশ ক্যালকাটা এর মধ্যেই আমাদের দেশের পরিচিতি। আমি এই পরিচিতিটা ওয়ার্ল্ড ওয়াইড করতে চাচ্ছি, এই কারণে আমি এই যে নরওয়ের ছবিতে কাজ করতে যাচ্ছি। মানে আমি ইরানের ছবিতে কাজ করছি, এখন তুর্কির সাথে জয়েন্ট ভেঞ্চার ছবিতে কাজ করছি, যেটা একটা অ্যাক্টর তো বাংলাদেশে সবাই শুধু বাংলাদেশেই কেন চিনবে, এটা ওয়ার্ল্ডে যেখানে যাবে সেইখানে একটা অ্যাক্টর্সকে চিনতে হবে। তা আমি এই জায়গাটা করে নেওয়ার চেষ্টা করছি আর কি। বাংলাদেশ ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা দিন দ্য ডে এর পরিচালক সহ উৎসবের নিমন্ত্রণ পেয়েছেন অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল এবং অভিনেত্রী বর্ষা। সিনেমাটিতে অভিনয় করেছেন অনন্ত ও বর্ষা ছাড়াও লেবানন এবং ইরানের অর্ধ শতাধিক অভিনেতা। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।